আমরা ওর সাথে ডুপ্লিমেসি করে নাই, আমরা কোনো ডুপ্লিমেসি করি নাই, আমরা তাকে বিক্রি করে আমরা কোনো ধান্দা চিন্তা করি নাই, আমরা তার ইয়ে করে খুশি করে আমরা টাকা কামাতে পারতাম, আমরা সেটা করি নাই এখনো, আমরা সেই চিন্তা করি নাই, আমরা চিন্তা করছি ওর ইজ্জত। আমি বলছি যে আমার সর্বোচ্চ ক্ষমতা আমি প্রয়োগ করবো, বলছিলাম হ্যাঁ যে আমি ওর জন্য আমার সর্বোচ্চ প্রয়োজন, আমার এটা বিক্রি করে দেবো, আমি এটা শেষ দেখবো একবার আমি করবো, যদি তুমি আমার কথা থাকো। আর সত্য যদি একটা, তুমি আমাকে বলবি না, তোমার যা কথা আছে ওর সাথে, এবং তুমি ওখানে ইয়ে হলে ওর বাসা থাকবা যতদিন তোমার সেটেল না হয়, এছাড়া কারো বাসা থাকতে পারবো না, কারণ ওর ভাইগুলো ছোটো, ওর মা থাকে, ও থাকে, ওর সাথে থাকে আমি নিশ্চিন্ত থাকবো, কিন্তু এর সাথে আমি থাকলে নিশ্চিন্ত না, কারণ ওর একটা রুম, এর ওয়াইফটা এমনি একটু ঝামেলা আছে, এর ভিতরে ওর ওয়াইফ অনেক কিছু সহ্য করে না, কখনো আমি সহ্য করবো না আমার বউ আমার বাচ্চা না নিয়ে আরেকজনের বাচ্চা নিয়ে ফেলবে, করবো করবো না, আমি কখনো সহ্য করবো না, আমাকে যে পরিমাণ সময় এতদিন ঘরে দেয় নাই, আমার জামাই এখন এর থেকে জীবন সময় ঘরে কাটাচ্ছে, আমি ওইটা সহ্য করবো না, আমার জামাই তাকে নিয়ে বেরোচ্ছে কিন্তু তার বক্তব্য ইচ্ছা কথা বলতেছে, আমি ওটা সহ্য করবো না, এখান থেকে আপনার বাসা যাইতে কতক্ষণ সময় লাগবে সেটা আমার আইডিয়া আছে, আমি ওটা সহ্য করবো না, আপনি এখান থেকে 20 মিনিট আপনার বাইরে কাটানো নাকি অফিসিয়ালি সময় কাটাবেন বাইরে না, আমার পরীক্ষা দেওয়া হয়েছে আপনার নিরাপত্তার জন্য, আপনার নিরাপত্তা নিশ্চিত করার জন্য, আর আপনার থাকার জন্য দেওয়া হয়েছে, ওকে ওকে দেওয়া হয়েছে, ঠিক আছে ওকে দেওয়া হয়েছে, আমি দেখতে পাই না রুল ভাইয়ের সাথে, আপনি আমার কথা ছাড়া মানি, আমি তো আপনাকে প্রথম দিন আপনি বুঝেন না, যখন যাওয়ার কথা বলছি আমি তো সামনে সামনে বলছি আপনার যে ওখানে সে যাবে না, ও যদি থাকে ওখানে তাহলে মুনমুন সহ থাকতে হবে, বলছি বলছি দাঁড়ান মুনমুন সহ থাকতে হবে ওখানে, আর যদি থাকতে না পারে তাহলে মুনমুন তোমার সাথে তোমার পাশে নিয়ে যাবে, ও একা থাকতে পারবে না ওখানে, আপনি এরপরেও গেছেন, এরপরেও গেছেন, আপনি কেন গেছেন, আপনি আপনি গেছেন ঠিক আছে, আপনাকে আপনার বিরুদ্ধে কেন ওর ওয়াইফ কমপ্লেন করলো, ওকে নিয়ে কেন করলো, আপনাকে নিয়ে ঝগড়া কেন হলো, আপনাকে নিয়ে শোনাও ও বয়েস, আপনাকে আমি শিক্ষা দিব, আমি তাকে শুনেন, আমি চুটিও না, আমি চুটি আওয়াজ না, আমি মিথ্যা কথা বলি না, আমার তর্ক করতে সাবধানে বলবেন, আমি প্রুফ ছাড়া কোনো কথা বলি না, এই মেয়ে আমি আমি মারাত্মক না, একবারে পিজিও লড়া তোর মতো সিটিং এখন থানা তুলে নিবো, আমি তুই আমার জিনত নাই, তুই আমার কৃষি ভাবি, তুই মনে করছে তুই চালাক, হ্যাঁ এগুলি আমার ফলা, এগুলি আমার, যত অপরাধ করুক যত লোভ করুক আমাকে বলবে একটা পর্যায়ে গিয়ে, একটা পর্যায়ে গিয়ে সে স্বীকার করবে আমাকে, এগুলি আমার পোলা, এটা রূপের পাগল না, কেন তুমি অবুজ অবুজ নাকি তুমি, তুমি অবুজ, আমি সকালে আমি সকালে গিয়ে যখন বলছি বাসায় গিয়ে ওকে প্রথম আমি এটা করছি, এই তোর বাচ্চা দেখো তুই ওর বাচ্চা হয়ে গেলে বসে গেছিস, বাট এই মাত্রা এটা মাসি দরদ কেন বেশি, তাই নাকি তোর কথাটা বলছি না, বলছি না আপনার সামনে, আপনাকে বুঝা উচিত ছিল সাতটা এরকম বলে না স্যার, কেন বলছেন বুঝা উচিত, হ্যাঁ আপনার বুঝা উচিত কিনা, আপনি ছোট বাচ্চা না, আপনি বুঝুখান না, আপনি বুঝা উচিত না, এরপরেও আপনি কি করতেন, এরপর আপনি কি করতেন বলেন, আমি কেন ওর ওয়াইফকে জিজ্ঞেস করবো, আমি ওর ওয়াইফকে আমি আপনার কাজ করতেছি, আমি আপনাকে জিজ্ঞেস করতেছি আপনি কি করছেন, ওর ওয়াইফ কি করছে আমার শোনা দরকার নাই, ও কি করছে আমার শোনা দরকার নাই, আপনি কি করছেন এটা আমার জানতে হবে, আপনাকে চলতে হবে সাবধান, কারণ আপনাকে নিয়ে আমি কাজ করতেছি, ওকে নিয়ে না, আপনি আপনাকে অনেক কিছু করবে অনেকে, কিন্তু আপনি ইচ্ছা আপনি যদি সুযোগ দেওয়া তাহলে ওরা কেন করবে না, আপনি কি বুঝেন না আমি কি চাই, আপনার সামনে বলে দিচ্ছি ওই ব্যথা মুনমুন ছাড়া আপনি রাখতে পারবেন না, একা থাকতে পারবেন না ওখানে, তারপর আপনি কেন থাকেন, আপনি মুনমুন নিষেধ করতে আপনাকে ওই গল্প থাকতে না, এখন আপনাকে বলা হয়েছে ফোন করে মুনমুন বলতেছে তুমি চিন্তা কর স্বার্থ মনে করে রাখ, তুমি বাচ্চা উদ্ধার রাখ পর্যন্ত কীভাবে চলতা পরে কীভাবে চলতা, টোটালটা একটু মেজারমেন্ট করো, তোমার উচিত ছিল তখন এখান থেকে বাসা বাচ্চাটা কোলে নিয়ে অফিসে আসা, তুমি সারাদিন ওখানে সারাটা দিন ওখানে তুমি
রাত্রেবেলা ওখান থেকে তুমি ওখানে গেলো, ওখান থেকে আবার ওখানে, এরপর দিন আবার সারাদিন তুমি ওখানে আসলো, যখন তখন ওরাও আসলো, আসলো কীভাবে সেটাও আমি জানি, আমাকে সেটাও বলতে তোমাকে নিয়ে যে ঘর থেকে বেরিয়েছে। হ্যাঁ, ওকে জিজ্ঞেস করছি, আমি কিন্তু সব ভাই এলাকাটা আমার, এই এলাকাটা আমার, রুবেল আমার এখানে, কেউ যদি রুবেলের সাথে ঘুরে আর আমার অফিসে আসে আমার কেন আসবে না, এটা কেমনে ভাবো? মিথ্যে কখন বলে? তুমি কিছু লুকানোর চেষ্টা করলে মিথ্যা বলে, তুমি যদি সতই তো তোমরা ঘরে করতে তাহলে লুকাইতে না কিছু, তাহলে মিথ্যে বলতো না আমার সাথে আশ্রয় না মিথ্যা, তুমি যদি সতই তাহলে তোমরা সতলে বলতে স্যার ওকে আমি নামায় দিয়ে গেছি, আমি নামায় দিয়ে গেছি, মিথ্যার এখানে বলে কিছু নয়, কারণ তোমাদের তো ডুবলি গেছি তো আশা দেখে তোমরা এটা লুকাইছো, স্যারকে স্যার যদি জানে তাহলে সমস্যা হবে, আর সেটা বই প্রকাশ করতে তার ফ্যামিলিতেই, আমি তো থাকি না ওখানে, আমি থাকি নাকি ওখানে, আমি থাকি, আমি থাকি না, কোনো কোনো মহিলা, তুমি কি তোমার জামাই কদম করবা, তুমি কি তোমার জামাই অন্য কোনো মেয়েকে নিয়ে কোনো কথা বলবা, বলো বলবা, কোনো কিছু না দেখলে এমন কোনো কিছু চোখে পড়ছে নিশ্চয়ই, নিশ্চয়ই এমন কিছু চোখে পড়ছে যে কারণে সেই মেয়ে বলতে বাধ্য হয়েছে, ওই এরা গিয়ে ওর বাসায় থাকে না, এরা যায় না, এরাও তুমি ওর সাথে দুধ তুমি করো না, কই এদের নামে তো কোনো কমপ্লেন আসে নাই, ওর বউ আমার সামনে কোনোদিন কথা বলা নাই, আর সেই মেয়েও ওরা ফোন করে বলতে সারের বললেন না, সারের ওরা গালাগালি করবে, আমার ফ্যামিলিটা কিন্তু দেখেন, আমার মনে রুবেল ভাই আপনার ভাই, আপনার ভাই আর কিছু বলে সেখান থেকে তোমার জন্য যেমন আমার আবেগ, তোমার টান্না দেখে যেমন আমি আবেগ, ও আমার ইচ্ছা, ওর জন্য আমি বেশি হবো, ও সংসার ভেঙে গেলে আমি তোমাকে ছাড়বো না, তোমারে আমি আশা মারবো, আমি তোমারে পড়া দেখবো, আমি ওরা দেখবো আগে, ওর ফ্যামিলি দেখবো আগে, আমি তোমার উপকার করতে গিয়ে আমার প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যেতেছে, তুমি ওকে ও তোমার কারণে এখন দুই দিন ঘরে থাকে, আমার অফিসে আসে না, তুমি আসলে অফিসে আসে না, তো আসে না সাগর, বাহ, হ্যাঁ তোমরা অফিসে আসো একই সাথে আসে অভিনয় করো, সেরকম দেখেই নাই স্যার, আবার যাওয়ার সময় মিষ্টি হাসি দিয়ে যাও, দেখো ওই মুনমুন তুই দোকানে দোকানে ঘুরবি, আর মজা নেবি, মজা লাগাবো আমি, মজা আমি লাগাবো, আপনার কি কথা শুনবো, আপনার কোনো কথা নাই, উনি আপনার কি হয়ে গেছে এটা বলেন, কিরকম ভাই, হ্যাঁ কিরকম বোন, আপন একই মায়ের, আপনার মায়ের নাম কি, হ্যাঁ বোনের নাম কি, ওনার ওয়াইফকে ফোন দেন, ওনার ওয়াইফকে ফোন দেন, কারণ আমার প্রমাণ করতে হবে, উনি বলতে চায় আমি যে ওনার দুলা ভাই এটা নিয়ে প্রমাণ কি, ওনার বউ আসবে উনি বলবে যে আপনি আপন বোন, ওনার বাবার নাম আর আপনার বাবার নাম ভোটার আইডিতে আমি মিলাবো, আমি মিলাবো না, উনি বলতে উনি বলতে আপনি বলতে না আমি যে ওনার বোন জামাই সেটা নিয়ে প্রমাণ কি, সেটা আপনি না বলবেন কেন, ও আমার ওর আমি বলতেছি বর্তমান বোন জামাই নিয়ে আসছে, যদি বলে যে আমার শালিকা এখানে আরো বেশি স্ট্রং করে কাজ করবে, লুকানো মানে কি, লুকাবেন কেন আপনি, কিছু থাকে সেটা আমারও বলবেন স্যার, আমার আসলে আপনি আমার একজন আমার বলতেন স্যার উনি আমার বোন জামাই স্যার, যে কারণে এই সমস্যার কারণে বোঝা পারছে না, বা উনি আমাকে এইটা হেল্প করতেছে এটা প্রকাশ করতে পারতেছে না স্যার, এটা ডাকতে রাখেন, আমাকে একজনকে বলে রাখতেন আমি মানতে পারতাম, আমি ওদের ঠিকানে আমি আপনার হাজব্যান্ডের থেকে শুনে তারপর আমি আপনাকে চাপ করছি, আপনার হাজব্যান্ড বলতে আমাকে আপনার হাজব্যান্ড বলতে আমি তো হাজব্যান্ড এখন আনাবো এখানে, আমি ফোন করলে এখানে আসবে, কি এত হ্যান্ডল মনে করছি আমার, এই সাগর ওর হাজব্যান্ডে ফোন করো আনাচ্ছি আমি, আপনি কি মনে করেন আমার, হ্যাঁ ও যদি বলে সে বলতে আমরা ইয়া বোন জামাই তখন, আচ্ছা বলতে তখন কি করবেন, আপনাকে বলছি ওর বউ এটা বলছে, আপনি প্রতিবাদ করছেন জোরালো ভাবে না, আমি বলছি আপনার হাজবেন্ড এটা বলছে আপনি প্রতিবাদ করছেন না, আমি দৌড়ায় প্রমাণ দিতে পারবো, উনি এটা বলছে ঠিক আছে, হ্যাঁ আমি আপনাকে প্রমাণ দিয়ে দিব, শুনেন আমি আপনাকে প্রমাণ দিতে পারবো প্রতিটা, আপনি আমার লোকের যুক্তি আবার সাথে সাথে প্রতি আপনি অপরাধ করছেন নীরব থাকবেন বা সরি বলুন, আপনি আমাকে এটা প্রমাণ চাচ্ছেন, আমি একটা দেখালাম দুটো দেখালাম আপনাকে প্রমাণ, আরও দেখাবো আপনার হাজব্যান্ড আসুন, আমি আরও প্রমাণ দিচ্ছি, আমার কথা শুনেন, যখন ফার্স্ট রুবেলের কাছে আমি যেদিন পাঠিয়েছেন সেই
আমি কোনো কিছু আমি আপনার শুনতে পাচ্ছি না, আপনি ওখানে থাকছেন আমার সেটা কোনো কিছু না, কোনো কিছু না। আপনি এক নম্বর কথা হলো যে আপনার হাজব্যান্ডের সাথে কেন কথা বলছেন আমাকে জানান নাই, আপনি কেন কথা বলছেন, ফোন কেন করছেন আপনি, এক দ্বিতীয় নম্বর উনি আপনার বোন জামাই সেটা কেন লুকাইছেন, এই দুটাকে বলতে হবে আমাকে, অন্য সব বাদ দিলাম আমি, আর ওগুলি থাকা ওগুলি আমার কোনো সাবজেক্টে না, একদম সব বাদ দিই। তৃতীয় নম্বর উনি কেন বলছে যে ওটা দিয়ে টাকা কামাবে, ঠিক আছে, তাহলে আপনারা আমাকে তিনজনে মিলে আমাকে ব্যবহার করে আপনারা টাকা কামানোর জন্য এটা করছেন ব্ল্যাকমেল, আমি সেটাই বলবো, কারণ নয়তো আপনারা এটা কেন করবেন, আপনার বোন জামাই যদি হয় তাহলে সে এটা বলতে পারে না, আমি তো মনে করবো এখন আপনি ভয় পাইছেন, ভয় পাইছি আমি ভয় পাইছি, আপনার কিছু বলার আছে না, আমার তো কিছু বলার আপনি সাহায্য করুন আজকে, না 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 আমি আপনাকে সাহায্য করছি, আমি আপনাকে সাহায্য করছি কিনা বলেন, সাংবাদিক গুলো আপনার কাছে আমি আমি কিন্তু কিছু করছি না, আপনি অবশ্যই টাকা দিয়েছি, খারাপ কাজও করছে, আমি আমি কিছু করছি না, তাহলে আপনারা আপনারা আমাকে হেল্প চাইছেন, হ্যাঁ আপনি সর্বপ্রথমে আপনি তো হেল্প চাওয়ার আগে তো আপনি আমার সাথে রুবিবিজি করতে বলবেন, আমি বুঝতে পারছি না পরিচয় আপনি দেন নাই, যে আমার পরিচয়টা কেন দেন সেটা আমি আপনার সাথে বলেন নাই তো আমাকে, আমি আপনার সাথে এখনো বসে কি কথা বলছি, সেটা গেল আমার বসছি বাদ দিলাম এই জিনিসটা, না না একটা কথা আমি এটা বাদ দিলাম আপনার, এটা একটা কথা বলেন, এরপর সে তার মেয়ে পুলিশ দিয়ে আনার পরে না না সে তার মাধ্যমে কেন ফোন দিল, আগে আপনি বলেন আপনি আমি আপনার সাথে কেন দিল, 5 মিনিট কথা বলছি এখন পার্সোনালি 5 মিনিট কথা, আমি কথা আসতে বলছি, আমি কবে রাখতে বলতে বলেন না, বা সময় দিতে নাই, আমি আমি আপনার এটা নিয়ে আমি ইতিমধ্যে একটা সপ্তাহ আমি এটা নিয়ে টেনশনে এবং যাচ্ছি আমি নিজে আমাদের সাথে, আমি বলতে চাচ্ছি আমার কথা আছে, আমার কথা আছে, ওনার সাথে আমি কথা বলতে হবে, কথা বলতে হবে, কথা বলতে হবে, আমি কি সিদ্ধান্ত নিব, কারণ আমি চাইলে সিদ্ধান্ত নিতে পারছি না, কারণ ওর উপর আমি ফেদ নাই, ফেদ হারাই ফেলছি আমি, আমি আপনার উপর ফেদ আছে ওর উপর নাই, কিছু জানো বস পরবর্তী গিয়ে বলতেছে যে এই চেয়ারের মধ্যে কথা বলতেছে যে অরুণীর এবং কমিক তোমরা বলো আমি ওর কেসটা নিয়ে আমরা মানবো কিনা, আমি একটা কথা দিছি কোন ধরনের ইয়ে করা আমাকে বলতে হবে, আমার কথা ছাড়া কারোর সাথে যোগাযোগ করবেন না, আমার কথা ছাড়া আপনার এলাকায় আপনি যেতে পারবেন না, বাচ্চা উদ্ধারের পরে আপনার ইচ্ছা মতো আপনি ওখানে যেতে পারবেন না, আপনি চলে যান, আপনি এত বড় সাহস হয়ে গেছে, তাহলে আমি বলবো আপনি পারমিশন না মারো বাপ, আপনি বাচ্চা উদ্ধার করে আনি, আপনার পারমিশন আপনি একা গেছেন ওখানে, আপনার সাহস কত করো, আপনার মুনমুন আপনি মারো বাপ, মুনমুন আপু বলছে এই মুনমুন আপু তোর ওখানে গেছে, আপনি মুনমুনটা বলছো আমার ওখানে যাইতে হবে, আমার পাশে যাইতে হবে, একটু বলো তাই, হ্যাঁ তাহলে মুনমুন আপু একবার থাপড়ায় কাঁপতে লিনু মুনমুন আপু তোর তার বাধ্য করাস ওর কথা বলো, ওর হাজব্যান্ডের মতো মনে করো সবাই রে, আরে আমরা অনেক কিছু চিন্তা করি, আমাদের মান সম্মান আছে, আমাদেরকে নিয়ে যদি একটা কথা বলে, যদি একবার একবার যদি হয় যে আমরা ব্ল্যাকমেল করার চেষ্টা করছি এটা বাচ্চাটা ইয়ে করে, তোমার কারণে তো আমরা অস্তিত্ব চলে যাবে আমাদের এত বছরের, আমার 19 বছরের সাধনা শেষ হয়ে যাবে, বলবো যে আমি ব্ল্যাকমেল করে করে এগুলি করি, তোমার কাছে হয়তো এটা খুব সহজ মনে হয় কিন্তু এটা সহজ একটা বিষয় না, এটা এতটা সহজ না, তোমাকে চিন্তা করতে হবে, উপ পুলিশ কমিশনার দুজন উপ পুলিশ কমিশনার এটা রিকোয়েস্ট করে এটা করাইছে, তার মানে কি এটা উদ্বোধন কর্মকর্তাদের হস্তক্ষেপ না, ওসি বাউন্ড হয়ে করছে, তার মানে আপনি বুঝতেছেন না এখানে কি হইতেছে, আমি বলতে দেখ আমরা কাজ করবো, বাট যদি মেয়ে যদি কোন ধরনের যদি খরচ হয়ে থাকে কিন্তু উল্টো উল্টো হয়ে যাবে, সেটা আমি আমার বন্ধুকে কিন্তু বলে দিচ্ছিলাম, আমি বলতে মেয়ে যদি রাইট থাকে সে তার নিজ জীবিকা কি আমি সব সহ্য করবো, আমি একটা জিনিস সহ্য করবো না, কারণ আমি একটা জিনিস বলি বারবার, দেখো আমি প্রমাণ ছাড়া কিছু বলবো না, আমাকে তো না বলে আমি
আমি ফালতু কথা বলি না, আমি ফালতু কথা, আমি কি একটা বসে আমি ফালতু কথা বলতে পারি না আমার প্রমাণ না থাকলে। আমি বলতেছি ওর বউ তোমার নামে কমপ্লিট করছে। হ্যাঁ, বিষয়টা হচ্ছে আমার বলে যে না কি হলো, ওদেরকে আসি বুঝে দেওয়ার পর গুগলের সামনে আমাকে বাধ্য হয়েছে, আমি ওর বউ কথাটা শুনেছে। গুগলের বসে থাকুন কি হবে, তুই সাথে ফোন করতে পারছো না এখন আরো কেন বুঝবো না তুমি? আমি যেখানে গিয়ে বলছি যে তোর বাচ্চা থাকে তুই এটা নেত না কেন? আমি গিয়ে মাত্র এরকম উল্টো কথা তো আমি বলি না, আমি কেন বলতেছি রবীন্দ্র কেন বলছে এটা নিও কেমন লাগে এখন যাবি ও যাবে তাহলে তারপরে আমিও সঙ্গে চলে গেলাম ও যাবে না কেন? ও কাম কি হুকুম মা ছিল কে আসলো একটা কথা বলি, তুমি ফ্রি হবে চলো ঠিক আছে, সবাই মানে না তো সবাই মেনে নিল, তার ওয়াইফ মেনে নিবে না, মেনে নিবে না, তুমিও তো ফ্রি ভাবে নিছো গুগল ভাই হিসাবে নিছো, তোমার ভালো দিকটা তোমার ভালো দিকটা খারাপ দিয়ে গেছে। ও আপনি ওনার ইয়েটা নিয়ে নিতে হবে দাদা, ওনার ডিমাটা আপনি আমি ওর বোনের সাথে আমার ধরো ফুড মেয়েছে, তো আমার ফ্যামিলি কথা এখনো কি ওটা মেনে নেয় না, তাহলে ও কিভাবে আমার সাথে ছিল আমার বাসায় যাবো, আমার বই তো আমার বাসায় আসতে পারবে, বুঝতে পারতেন ওই কারণেই সম্ভবটা গোপন করা, আপনার বিষয়টা বুঝতে পারবো তাকে কই? হ্যাঁ, বাড়িতে থাকে, তাহলে ওর বাড়িতে কেউ করে ডাকেন ওর বাড়িতে তুলে দেন, দুই নম্বর হলো আমার আরেকটা কথা হলো আমার ওইটাও না, আমার কথা হলো যে এখনো করণীয় কী পদক্ষেপ বলেন, আমাকে এটা সিদ্ধান্ত আমার লাগবে, আমার বাচ্চা তো রয়েছে এখন, গেল একটা সাবজেক্ট, দ্বিতীয় নম্বর আপনার সাথে আমার কথা, আমার আমি এখন ট্রান্সজেন্ডার অফিসে যাবো, এক নম্বর হলো যে আমি যদি আপনার এটা নিয়ে যদি আমি ইয়ে করতে হয় আপনি আমার সাথে সত্যতা স্বীকার করতে হবে, সঠিক কথা বলতে হবে, আমাকে কোনো কিছু গোপন রাখতে পারবেন না, আমাকে ক্লিয়ার কাট বলবেন স্যার আমার এই দোষটা আমি করছি, স্যার এখন আমি কী করতে পারি আমি বুঝবো সেটা, আমার এটা স্যার রং এটা ভুল আমি মেনে নিব, কিন্তু আমি পরে আরেকজন থেকে আমি শুনবো তখন আমি মানবো না, আর আমার সাথে থাকবেন আপনি আমার আপনার শত্রু পক্ষের সাথে আপনি তো যোগাযোগ রাখতে পারবেন না, শিক্ষার অভাব আছে অনেক, আমি আপনারা বলি অল্প পুলিশ যায় যখন পুলিশ যায় তখন আর সম্পর্ক থাকতে পারে না, তাহলে ওই ফ্যামিলির সাথে আপনার সম্পর্ক থাকে আপনার পজিশন আপনি কোথায় আছেন সেটা বলা মানি হলে আমি দেশে যাওয়া, যদি একটা দুর্ঘটনা ঘটায় ওরা আচ্ছা এই মামলা এবং এই প্ল্যানিংটা খোঁজ থাকাতে আমার কান পর্যন্ত আসছে, এবং আজকে ওর সাথে আমার সাথে একটা সময় বুঝে দেওয়ার কথা থানায় আপনি যদি শত্রুপক্ষ ফ্যামিলির সাথে যোগাযোগে রাখেন প্রথম থেকে আসার পর আপনার যে কথাগুলো বলতে চান আমি আপনার পক্ষে একমত, অর্থাৎ তাহলে আমি ভাই আপনার জন্য করতে পারবো না, আমি যেটা বলবো আপনাকে যদি বলে যে আপনি এখানে থাকতে হবে আপনি এখানে থাকতে হবে, তুমি যদি আমার কারণে যদি আপনার কোনো ক্ষতি হয় বিচার পাইতে চাও সেটা শুনে আমার দ্বারা যদি আপনার কোনো ক্ষতি হয় সেটা একটা কথা যদি তুমি দাও আমি এটা আমিও রিস্ক নিতে পারবো না, কিন্তু আপনার আমার কথার বাইরে গিয়ে যদি আপনার কারণে যদি কোনো আপনার বদনাম বা কোনো কিছু হয় সেটা লাগবে আমি নিব না, আমি আপনার সেফটি দিব যতক্ষণ পর্যন্ত আপনি আমার ডিপে থাকবেন আমার কথা শুনবেন, আপনি কিছু হইলে আমার বিরুদ্ধে মামলা করে দেন, বস আপনি থাকতে আপনার এই কমিটি এটা করছেন বা আপনি এটা করছেন আমার বলেন, কিন্তু আপনাকে নিয়ে যদি আমাদের এই কোনো সহকর্মী ফ্যামিলিতে যদি আপনাকে নিয়ে একটা বলবো কথা বলে তখন আমি আপনাকে নিয়ে কীভাবে আগাবো কীভাবে আগাবো, সেই অবস্থা কেন আপনি তৈরি করে দিবেন, কেন দিবেন আপনি ছোট না আপনি যথেষ্ট মেচিউর এবং আপনার ব্রেন আছে ভালো বুদ্ধি আপনার, আপনি অবশ্যই একটা কথা আপনি যথেষ্ট ট্যালেন্ট
আর এটা করার জন্য আপনার হাজবেন্ড অলরেডি থানায় টাকা দিচ্ছে। হ্যাঁ, আর পুলিশ তো আমার মতো যে আরেকটা সাংবাদিককে অনেক কিনে দিচ্ছে, ওদের টাকা দিয়ে দিচ্ছে না, কেমনি বুঝবেন আপনি? এমনও হতে পারে আমার কোনো প্রতিনিধিকে সে টাকা দিয়ে বাইর করে আপনাকে রেখে দিতে পারে। এখন আমি বলছি যে আপনি হতে পারে না, আপনি সাবধানটা ডাকলে আপনার সাবধানটা ডাকলে সাবধান তো বাচ্চা যাইছে, কারণ বাচ্চাটা ওর মহারণার টাকাটা দিয়ে দেবে, বাচ্চা নিয়ে যাবে। ওর মহারণার টাকা কখন আসবে? সে তো ডিভোর্স দিলে না, তার মহারণার টাকা আসবে, তো ডিভোর্স দিলে নাই, তাহলে ওর ডিভোর্স, সে ডিভোর্স তো দেয় নাই, আপনার মহারণার টাকা পরে তুমি কি ডিভোর্স যে নির্যাতন মামলা দিতে পারতেন, কিন্তু অভিযোগ দিতে পারতেন, পুলিশ নিয়ে আপনার হাজবেন্ডকে ধরতে গেছেন, আপনি যেই মেয়ের একটা বাচ্চা উদ্ধারের জন্য আপনি পুলিশ নিয়ে যেতে পারেন, সে আপনি ঝামেলা যান না, আপনি কোন কথা বলেন আপনি আগে সিদ্ধান্ত নেবেন, আপনি ওর সাথে সংসার যদি করেন, শুনেন, আপনি যদি ওর সাথে সংসার করেন, আমরা পুলিশ প্রশাসন বা মামলা যাবো না, আমরা যাবো আরেক তরিকায়। আর আপনি যদি বলেন যে না আমি সংসার করবো না, তখন আমরা যাবো মামলা, কারণ আমরা মামলা যাবো, দুদিন পর আপনারা ঠিক হয়ে যাবেন, আমরা খারাপ হয়ে যাবো, তখন আমরা সেটা হইতে রাজি না, বড় দিতে রাজি না আমরা। আপনি আগে সিদ্ধান্ত নেবেন আপনি কী করবেন, একই কথা, কথার সাথে আপনার কাজের মিল নাই, মিল নাই। আপনি মুখে বলবেন আপনাকে মানি, বিচার কার্যক্রমে না মানেন না, মানেন না, আপনি মানেন না, মানলে আপনি আপনি ছোট বাচ্চা নাকি আপনার কাছে এই ওই তো বলছে ফোন করে যে তুমি ফোন করে থাক না কোষ, তুমি আগে কিরকম চোদ্দা বাচ্চা পার করে দাঁড়াও দাঁড়াও, এইটা রাগ করে গেছে বলছে না কি বলছে আমার ব্যাপারে কি বলছে, আশেপাশে কেউ নাই, আশেপাশে কেউ নাই, ওই দিন যেদিন আমি গেছি সেদিন বিকাল থেকে আমার ব্যাপারে কি বলছো, আমাকে মামলা বাঁচায় গেছে, এইটা সেকেন্ড যার জন্য দৌড়াই দিচ্ছি, সে আমার সাথে দুর্নীতি করতেছে, না তো বলতে তুমি স্বার্থপর, ঠিক আছে স্বার্থপর, দেখো আমি আর জীবনে পরিচালনা কোনো কাজ করবো না, পরিচালনা এই বন্ধু দুইটা করলাম দৌড়াতে তোমার সব কথা শেয়ার করে
আমি কাজে মনে মনে যেগুলো কাজের সময় অ্যাফেয়ার আছে আমি সব কথা স্বীকার করছি যে হ্যাঁ উনি আসলে আমার ফোন আর কে ফোন দেয় আমি সব কথা আমি ফোন ফোন করে কল আসলে কল আসলে মনে মনে পর্যন্ত আমার ফোন কে ভালো বলে তো আমি কোনো কিছু গোপন করতে পারি না তিনি কি আমি যদি দুঃখে পড়ি তখন আমি দুঃখে গেলো, আমি দুঃখে না পড়লে আমি ফেরত দিব না, আর দুঃখে যদি আমি পড়ি তাহলে ওর কারণে করবো, আমি যদি দুঃখে পড়ি তাহলে ওর কারণে করবো না, আমি করবো না। আমি আপনাকে টাকা চাবো না।